আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি বুঝাই সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমাদের অনেকদিন পরে এক মাসের একদিনে দুইটা কন্টেইনার আসতেছে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা হাতে অলরেডি চলে আসছে। তো আমরা এটা এখন আনলোড করব, আর এই কন্টেইনারে আমাদেরকে আছে হচ্ছে আপনার ফোর হুইল জেনারেটর, পাওয়ার টিলারের যে নতুন আপডেট যে ভার্সন, এছাড়া থ্রেসার মেশিন, এছাড়া অনেক স্পেয়ার পার্টস আছে। তো সকল ভিজিটার এবং সকল শুভানন্দদের জানাই যে আমরা অনেকদিন পরে যে কন্টেন্টটা হাতে পাচ্ছি এগুলো টোটালি আনলক ভিডিও আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমাদের পেজ এবং আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো প্রথমত আমরা এটা সিলটা মেলাই নিতে হয়, এটা আমরা সিলটা অবশ্যই একটু মেলাই নেই। হ্যাঁ, গুড। তো এটা আমরা এখন ভাঙতেছি, দেখেন আমাদের উত্তর ভাঙা একটু টাফ ব্যাপার, কারণ এটা খুবই কষ্টের একটা জিনিস, দেখেন খুব সহজে দেখানো যায় না। এটা টোটালি ভেঙে আমরা এক এক করে, আমাদের অলরেডি এটা হচ্ছে একটা আর একটা আছে, তো এই দুইটা কন্টেইনার আজকে আমরা আপনাদেরকে আনলোড করে দেখাবো। এবং এতদিন যারা ফোর হুইলের জন্য অপেক্ষা করতেছিলেন, কারণ বাংলাদেশে একমাত্র আমাদের কাছেই আছে সব থেকে অত্যাধুনিক ফোর হুইল, যেটা ব্যাক গিয়ার হয় এবং আপনার প্লাস আপনার লেফট রাইট ক্লাস আছে, যা বাংলাদেশের কোনো এর ভিতরে আপাতত নাই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কন্টেইনার, আর আমরা এখন আপনাদেরকে এই কন্টেইনারটা ওপেন করে দেখাবো। তো কন্টেইনারটা ওপেন করার জন্য আমাদের প্রথমে অবশ্যই আমাদেরকে সিল কাটতে হবে, কারণ প্রতিটা কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে সিল হয়ে আসে, তো যার কারণে আমাদের এই যে সিলটা কাটতে হবে। তো সিলটা কাটার জন্য আমরা ওয়েট করতেছি আমাদের যে গাড়ির যে স্টাফ বা ড্রাইভার আছে, যিনি এই সিলটা ভেঙে দেবে, তো তার জন্য আমরা ওয়েট করতেছি। আর আমরা অলরেডি একটা কন্টেইনার তো আনলোডিং করে রাখছি, তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কন্টেইনার। তো দেখেন যে কীভাবে সিল কাটা হয়, আমরা তো আগেরটাও দেখছি যে কীভাবে সিল কাটা হয়। তো অনেক সময় হয় কি, সিল অনেক সহজে কাটে, অনেক সময় অনেক কষ্ট হয়, কারণ এই সিল জিনিসটা অনেকটা শক্ত এবং এটা একটু মানে শক্ত আবার নরম, মানে দুই দিকে সমান্তরাল হওয়ার কারণে এটা আসলে ওইভাবে খুব সহজে ইজিলিভাবে ভাঙা বা কাটা কোনোভাবেই সম্ভব হয় না। তো দেখেন উস্তাদ চেষ্টা করতেছে ভাঙার জন্য, যথেষ্ট পরিমাণ চেষ্টা হচ্ছে। আর এই কন্টেইনারে আমাদের সকল টিলার আছে, এখানে আমাদের টিলার, রিপার, আমাদের থ্রেসার মেশিন অর্থাৎ ধান ঝাড়া মেশিন, ফোর হুইলের আমাদের বেল্ট সিস্টেম আছে, প্রিমিয়াম সিস্টেম আছে, যেটা বাংলাদেশে একমাত্র আমাদের কাছেই আছে, প্রিমিয়াম সিস্টেম উইদাউট বেল্ট। আপনি যে প্রিমিয়াম সিস্টেম ফোর হুইল চান সেটাও আমাদের কাছে পাবেন, এবং আমাদের ফোর হুইল তো আপনার জানেনই লেফট রাইট ক্লাস আছে, যেটা বাংলাদেশে আর কোনো ফোর হুইলে নাই। আমাদের ফোর হুইলে ব্যাক গিয়ার আছে, দ্বিতীয়ত আর কোনো ফোর হুইলে ব্যাক গিয়ার নাই। তো এর জন্য আমাদের ফোর হুইলগুলো খুব এক্সক্লুসিভ আইটেম এবং খুব এক্সপেন্সিভ। তো আপনারা চাইলে এই ফোর হুইলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, যারা এতদিন ওয়েট করতেছিলেন ফোর হুইলের জন্য, অনেকে অপেক্ষা করতেছিলেন, তাদের জন্য অনুরোধ করব খুব দ্রুত মেশিনগুলো সংগ্রহ করতে, কারণ আসলে একটা কন্টেইনারে বেশি প্রোডাক্ট আসে না, কারণ এটা হিউজ পরিমাণ জায়গা নাই, যার কারণে একটা কন্টেইনারে খুব কম প্রোডাক্ট আসে। তো মোটামুটি যেগুলো আসে তো সেগুলো আসলে শেষ হতে সময় লাগে না, তো এর জন্য আপনারা যারা ওয়েট করতেছেন অনেকদিন ধরে, তারা খুব দ্রুত আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন আশা করি। তো আমরা আসলে কোনোভাবেই সেলটা কাটার কোনো অপশন দেখতেছি না, মানে সেলটা কোনোভাবেই ভাঙতেছে না। তো উস্তাদ চেষ্টা করতেছে, উনি হচ্ছে গাড়ির ড্রাইভার, উনি চেষ্টা করতেছে খুব সহজে সেল ভাঙার জন্য। তো আমরা এখানে বেলেট নিয়ে আসলাম, যে বেলেট এনে কাটার জন্য যাতে খুব সহজে কাটা যায়, দেখেন তাও চেষ্টা করতেছে, কারণ এটা অনেকটা শক্ত হাট। যাক, অবশেষে আমরা সেলটা কাটতে পারছি। এখন আমরা এটা টোটালি খুলে দেখব যে এর ভিতরে কী কী প্রোডাক্ট আছে, এবং টোটালি আমরা এটা আপনাদেরকে আনলোড করার সময় ভিডিও দেখাবো, এবং টোটালি আমরা যখন গোডাউনে নিয়ে রাখবো আমাদের ওয়্যার হাউসে, তখন সেখানের ভিডিও আপনাদেরকে দেখাবো। তো সবসময় আমাদের সাথে থাকবেন, এবং এই আনলোডের তো আসলে এ টু জেড ভিডিও দেখানো আসলে পসিবল না, আমরা অল্প কিছু আপনাদেরকে দেখাবো, এরপর গোডাউনে নিয়ে দেখাবো, কারণ একটা কন্টেইনার আনলোড করতে মিনিমাম আপনার 7-8-10 ঘন্টাও হয়ে যায়, অনেক সময় 12 ঘন্টাও লেগে যায়।
কন্টেনারে বেশি হেসাল থাকলে অনেক সময় প্রোডাক্ট সাজানোর ঝামেলার কারণে, কারণ এখানে চায়নার থেকে একভাবে সাজিয়ে দেওয়া হয়, চট্টগ্রাম পোর্ট থেকে আবার লেবাররা আরেকভাবে সাজিয়ে দেয়। আর যেহেতু আজকে দুইটা কন্টেনার আনলোড হচ্ছে, সেহেতু অন্য দিনের তুলনায় আজকে একটু সময় বেশিই লাগবে। তো দেখুন, এই যে অনেকেই প্রশ্ন করেন যে আসলে কার্টুন ভাঙা কেন, কার্টুন ভাঙা কেন, দেখেন আমাদের কন্টেনার খুলছে, ওপরের কার্টুন ভাঙা। তো চট্টগ্রাম থেকে আসলে যে লেবাররা এই মালগুলো সাজিয়ে দেয়, এরা খুবই খারাপভাবে আসলে এটা হ্যান্ডেলিং করে, আসলে তাদের বলে কোনো লাভ হয় না। তারা দেখেন এই যে ওপরের যে কার্টুনটা, এটা 10 হর্সপাওয়ারের একটি টিলার, এটা ভেঙে দিছে, কার্টুন পোড়া কোনো কাজে লাগবে না। তো অনেক সময় অনেকে প্রশ্ন করে কার্টুন ভাঙা কেন, সেটার প্রশ্ন হচ্ছে দেখেন আপনার সহজ চোখকেই দেখেন। আর পাশে যে মেশিন দেখলেন, এই যে মেশিনগুলো, এটা হচ্ছে থ্রেসার মেশিন, ধান ঝাড়া মেশিন। তো চলুন আমরা বাকিটুকু দেখি যে কীভাবে আনলোডিং হচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমাদের কন্টেনার এখান থেকে মাল আনলোড হচ্ছে, এবং টোটালি এই যে প্যাকেটগুলো দেখতেছেন, এর ভিতরে সব পার্টস আর পার্টস, কিছু ইঞ্জিন আছে যেটা ফোর হুইলার, এগুলো ইঞ্জিন, জেনারেটর, দেখেন নিচে কিছু ইঞ্জিন আসলে প্যাকেট ছাড়াই চলে আসছে, মানে বন্দর থেকে প্যাকেট ছিঁড়ে গেছে, যার কারণে এইভাবে দেওয়া হয়েছে। তো খুব সাবধানে ইঞ্জিনগুলো দিছে, প্যাকেট ছিঁড়ে যাওয়ার পরও, নষ্ট যাওয়া হয়ে যাওয়ার পরেও ইঞ্জিনগুলোকে খুব সুন্দর করে দিছে চট্টগ্রাম থেকে। তো আমাদের সমস্ত মাল চট্টগ্রাম বন্দরেই নামে, এখান থেকে আমরা কন্টেনার করে আবার আমাদের খুলনা বাইরে হচ্ছে নিয়ে আসি। তো এখান থেকে সব কিছু শিপমেন্ট হয়। এটা এই যে কন্টেনারটা দেখছেন, এই কন্টেনারের সব টিলার এখানে সম্পূর্ণটাই দেখছেন, সম্পূর্ণটা টিলার, এগুলো 4 হুইল টিলার, 10 হর্স টিলার, 13 হর্স টিলার, ডিজেল পেট্রোল সব টিলার আছে এখানে, টিলার আছে, রিপার আছে, মানে যেটা আপনার ধান কাটতে হয় পাওয়ার টিলারের সাথে সেট আপ করে ধান কাটতে হয়, ধরনের রিপার আছে, এভরিথিং সব কিছুই আছে, মোটামুটি সব কিছু আনলোডিং চলতেছে। এবং এটা আনলোড করে আমাদের ওয়্যার হাউসে নিয়ে যাওয়া হচ্ছে, এখান থেকে আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করব। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আমাদের গোডাউন, আমাদের এটা হচ্ছে আমাদের দুইটা গোডাউন, আমাদের অনেকগুলো গোডাউন। তো এই গোডাউনে মাল রাখা হচ্ছে সব কিছু, দেখেন এই যে সব মাল, নতুন মাল সব ঢুকে গেছে, সব কিছু আমাদের SFI ব্র্যান্ডের, এবং সব থেকে বাংলাদেশের টপ লেভেলের একটি ব্র্যান্ড SFI, টপ লেভেলের যে কয়টা ব্র্যান্ড আছে তার ভিতরে SFI সব থেকে নাম করা একটি ব্র্যান্ড। এবং এই পাশে দেখেন, এই পাশে আমাদের থ্রেসার মেশিন আসছে, আমাদের ধান কাটা মেশিন আছে, আমাদের পানির পাম্প আছে, জেনারেটর আছে, স্প্রে মেশিন আছে, এভরিথিং। আমাদের এক কথায় বলতে গেলে কৃষি জগতে যত প্রকার এই যে মিনি মেশিনগুলো যা আছে, এরকম আমাদের কাছে 60 প্রকারের অধিক শুধুমাত্র মেশিনারি আছে। এছাড়া আমাদের সকল মেশিনের পার্টস, বাংলাদেশের সব থেকে বহু পার্টস যে কোম্পানি থেকে পাবেন, প্রায় সকল প্রকার মেশিনের পার্টস যে কোম্পানি থেকে পাবেন, সেটা হচ্ছে সুন্দরবন ফার্ম। সুন্দরবন ফার্ম থেকে আপনি মেশিন নিলে এতটুকু নিশ্চয়তা পাবেন যে পার্টস নিয়ে কোনো ভোগান্তিতে পড়তে হবে না। আমরা বাংলাদেশের সকল পাওয়ার টিলারে, অর্থাৎ আমরা যে মিনি টিলারগুলো বিক্রি করি বা আমরা যে ইঞ্জিনগুলো বিক্রি করি, এর A to Z আমরা পার্টস প্রতিবার প্রতি কন্টেনারে নিয়ে আসি। তো এই জন্য আমাদের কাছে পার্টস নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আপনি পাওয়ার টিলার কিনলে পাওয়ার টিলার নষ্ট হবে, সার্ভিসিং করতে হবে, পার্টস নষ্ট হবে, এটা স্বাভাবিক। তো পার্টস পাইতে হবে, আর সেই গ্যারান্টিটা আমরা দিচ্ছি যে আমাদের কাছে আপনি আশা করি ইনশাল্লাহ সকল প্রকার পার্টস পেয়ে যাবেন। তো দেখুন এখানে এই যে আমাদের পানির পাম্প থেকে শুরু করে এভরিথিং, আমাদের কয়েকটা গোডাউন আছে, যে গোডাউনগুলো সব আমাদের এরকম প্রোডাক্টের লোড ফুল লোডে আছে। তো এরকম নতুন নতুন মেশিন পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, দাম সব বিস্তারিত দিয়ে আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবসময় আমাদের সাথে থাকবেন, যে কোনো বিষয়ে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কথা বলবেন। এছাড়া আমাদের অফিস আছে ময়মনসিংহ, বগুড়া, এবং আমাদের হেড অফিস খুলনা, চাইলে সরাসরি এখানে এসে মেশিন ক্রয় করতে পারেন।